হ্যালো বঙ্গবাসী, কেমন আছেন? আসলে সকল ভালো আছেন? তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আগের ভিডিওতে আমি বলেছি আমরা এসেছি পুরুলিয়ায় কিছু কাজে এবং আমাদের সাবজেক্টের জিওগ্রাফি সাবজেক্টের কিছু কাজে। তো কালকে রাতে আমাদের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা যেহেতু পুরুলিয়ায় এসেছি তার জন্য আমরা অযোধ্যা হিলসে একটু ঘুরতে এসেছি আজকে। তো সেখানে এসে কী কী করবো, কী কী দেখবো আপনাদের সাথে সবই শেয়ার করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা এখন অযোধ্যায় আসেনি তারা আসতে পারে, খুবই সুন্দর জায়গা আশা করি। আমি আগেও এসেছি একবার, আজও আবার এই জায়গা থেকে ভিডিওটা করছি, সেই জায়গার ভিউটাও দেখ। এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, একটু টিফিন করব, তারপরে আবার পাহাড়ের উপরের দিকে যাব। তো ভিডিওটি দেখ ভালো লাগবে। তো আপনারা দেখছেন প্রীতম অফিসিয়াল ব্লগ, আপনাদের সাথে আছি আমি প্রীতম। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আমরা এই মুহূর্তে রয়েছি ময়ূর পাহাড়ে। তো আমরা যাব এখন ময়ূর পাহাড়ের টপে। তো চলো ওঠা যাক উপরে, কারণ এখান থেকে এই যে ময়ূর পাহাড় সম্পর্কে কিছু লেখা রয়েছে এখানে। যাব আমরা উপরে, পাহাড় চড়ার অভিজ্ঞতা নেব আমরা। সবাই চলে গেছে আগে, আমি ভিডিও করছি বলে পিছনে পিছনে যাচ্ছি আমি। এখান থেকে ময়ূর পাহাড়ের টপে আছি আমরা এখন, ভিউটা দারুণ লাগছে দেখতে। আমরা এখন যাব আরো টপে, ওই ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে, ওখানে যাব আমরা এখন। তো চলো যাওয়া যাক উপরে। তো এই সিঁড়িটা দেখে চেন্নাই এক্সপ্রেসের কথা মনে পড়ে গেল, শাহরুখ খান যেখানে দীপিকাকে নিয়ে মন্দিরে গিয়েছিল সে সিনটার কথা। অনেক টফ, অনেক কষ্ট হয়ে যাচ্ছে উঠতে। তো আমরা চলে এসেছি পুরো টপে, অনেক কষ্ট হয়ে গেছে সিঁড়ি উঠতে। এবার উঠবো, এটাই উঠে পুরো পাহাড়টার একটা ছোট্ট ভিউ দেখাবো। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে উঠতে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। উফ, কিন্তু হাওয়াটা রয়েছে বলে অনেক ভালো লাগছে। আরো উপরে, কত উপরে আছে এখন, ভয় লাগছে খুব। তো চলে এসেছি সব থেকে উপরে, টপ ভিউটা দারুণ লাগছে দেখতে। অনেক কষ্ট হয়ে গেছে উপর উঠতে। তো এখন সব থেকে উপরে আছি, খুব কষ্ট হয়ে গেছে উপরে উঠতে, জানি না এখনো সারাদিনে কতটা এমন উপরে উঠতে হবে। তো চলুন দেখে নিন ভিডিওটা, আশা করি সকালে ভালো লাগবে। যারা কখনো অযোধ্যা পাহাড়ে আসেননি তারা আসতে পারেন, দারুণ জায়গাটা। এখানে গাড়ি পাওয়া যায়, গাড়ি নিয়ে পাহাড়টা ঘুরে দেখতে হয়। আজকে আমরা কোথায় কোথায় যাবো আমি জানি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যেখানে যেখানে যাবো আপনাদের নিশ্চয়ই দেখাবো। আপনার ভিডিওটি কন্টিনিউ করুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। আমার বিশ্বাস যে আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। সবার খুব কষ্ট হয়ে গেছে উপরে উঠে শুয়ে পড়েছে, একজন বরং সুন্দরী কার মতো এখনো কয়েকটা আছে, তারা উঠতে পারিনি এখনো উপরে, তারা এখনো নিচে। তো আজকে সারাদিন ঘুরবো, অনেক ভিডিও হবে, জানি না একটা ভিডিওর মধ্যে দিতে পারবো কিনা। আশা করি দুটো থেকে তিনটে ভিডিও আসবে, পার্ট 1, 2, 3 করে। তো চলো দেখা যাক আজকে কোথায় কোথায় যাই, যাওয়া যাক আরও সামনে কোথায় যাব। তো আমরা আছি এখন মার্বেল লেকে। তো এখান থেকে পুরো লাগছে দেখতে, সাথে চারিদিকে জানি সুন্দর লাগছে দেখতে পাচ্ছি আমি, মারাত্মক।
দারুণ জায়গাটা। বরফ দেখেছিস কোথায়? বরফ ওই যে ওই তুই দেখ, তোর মনে অনেক পাপ আছে তাই তো দেখ। তো দারুণ লাগছে মার্বেল লেকটা দেখতে। তো আমাদের মার্বেল লেক ঘোরা কমপ্লিট, সাথে ফটোশুটও। তো আমি এবার তো এরপরে আমরা যাব পরবর্তী কোনো ভিউ পয়েন্টে। তো চলো দেখা যাক পরে আবার কোথায় যাই, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা আছি এখন বামনি ফলসে। তো আমরা যাব এখন নিচে, এটা মানে মেন যে পাহাড়ের রোড আছে সেই রোডের ধারে। তো আমরা এখন যাব নিচের দিকে ফলসের কাছে। তো আমরা সবাই আছি এখন, কম বেশি ভালোই মজা হচ্ছে। আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন, তো বোঝাই যাচ্ছে মজা অবশ্যই করবো, না হলে তো অসুবিধা হয়ে যাবে। না এনজয় না করলে কেমন কেমন হয়ে যাবে। পরপর সিঁড়ি আছে, এখন যাব ফলসের শব্দ আশা করি শুনতে পাচ্ছেন সবাই। এটা হলো বামনি ফলস। সবাই যেহেতু সামনে রয়েছে উপরের দিকে, আমরা যাব এখন সেখান থেকে, আশা করি ভিউটা দেখা যাবে। সবাই বলেও না কি মানুষ। তো আমরা এখন দেখতে পাচ্ছি বামনি ফলস উপরে আছে আরো। ঠিক আছে তুমি খেলে না পুরো ভাই, কেমন হয়েছে? তো আমাদের বামনি ফলস দেখা শেষ, আমরা এখন যাব পরবর্তী ভিউ পয়েন্টে। তার আগে আমরা উপরে রোডে উঠবো, অনেকটা নিচে নেমেছি আমরা। আমরা প্রায় রোডের কাছে চলে এসেছি, এখনো উপরে দেখা যাচ্ছে রোড যে বামনি জলপ্রপাতের রেখা। এটা হচ্ছে উপরে, এরপরে এটা নিচে যাচ্ছে ওই দিক দিয়ে। তো আমরা একদম নিচের দিকে গিয়েছিলাম, এখন অনেকটা রয়েছে উপরে উঠবো। তো আমরা ফাইনালি রোডের কাছে চলে এসেছি যে আমাদের গাড়ি রয়েছে। সবার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে ঝর্ণা দেখতে গিয়ে, সারা গায়ে ঘাম হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ফলসে গিয়ে। তো কোথায় যাই দেখি। তো এখন দুর্গা ফলস থেকে উঠে আসলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো দুর্গা ফলসে যাওয়ার। খুব সরু রাস্তা এবং ফলসটাও দারুণ,
আপনারা দেখেছেন ভিডিওতে, আশা করি ভালো লেগেছে অনেকের। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে বাকিটা দেখাবো। তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি পরবর্তী ভিডিওগুলো খুব ভালো হবে। তো এই ভিডিওটি যাতে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটিতে অল করে দেবেন, এমনই নতুন নতুন আরও ভিডিও সবার আগে দেখার জন্য। হাঁপিয়ে যাচ্ছে খুব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।